ইউনিট ইউনিট বা ওই সাইটে হচ্ছে ভিজিট করতে যাচ্ছি। এজি অ্যাগ্রো ফুডস লিমিটেড প্রসেসিং প্ল্যান্টে চলে আসছি, ইটস কল উজি ল্যাব, শ্রীপুর গাজীপুর। এখানে হচ্ছে এই পানির মধ্যে পুরো চাক্কাটা বিশুদ্ধ করা হয়। সো আমি এখন কারেন্টলি যেখানে আছি এটা টোটালি হচ্ছে প্রসেসিং প্ল্যান্ট। এখানে টোটাল চিকেনটা হচ্ছে প্রসেস করে এবং প্রত্যেকটা কাজ এই প্রত্যেকটা প্রসেসের কাজ হয় এই বিল্ডিংটা, ঠিক আছে? এখানে তাদের স্টোর রুম। এখন দেখবো সারা জমিনে কীভাবে আসলে চিকেনটা জবাই করা থেকে শুরু করে টোটাল প্রসেসটা হয়। আমরা এখন নিজেরা এক্সপিরিয়েন্স করার জন্য যাচ্ছি অ্যাপ্রন করা, মাছ করা। এই যে চামড়ার বর্জ্য যেটা ইউজ করে মুরগির খাবারের জন্য সেটা ইউজ করে না, আর কোনো ধরনের অ্যান্টিবায়োটিক তারা ইউজ করে না। তারা হচ্ছে ন্যাচারাল যেটা খুদের চাল, তারপর হচ্ছে ভেজিটেবল প্রসেস করে যে মুরগির খাবারটা হয় সেটা ইউজ করে। এবং হচ্ছে আরও ওয়াটার আছে রিভার্স অসমোসিস, 800 ফুট গভীর থেকে তারা পানি প্রসেস করে সেই পানিটা ইউজ করে হচ্ছে মুরগি খাবার কারণে, ঠিক আছে? আমি একটু দেখতে পারেন চাইলে। এবং তাদের এনভায়রনমেন্ট ভিতরে খুব ক্লিন। আর এই লাস্টে এই সবগুলো পার্ট শেষ হওয়ার পর এইগুলো ভ্যানে উঠে ডেলিভারি করা হয়। প্ল্যান ভিজিট শেষ, আমরা পুরো কাজ থেকে একদম দেখলাম যে কীভাবে আসলে চিকেনগুলো প্রসেস করা হয়, কাটা থেকে শুরু করে ফেদার রিমুভিং থেকে শুরু করে এভরিথিং, রাইট? তো এখন আমরা আমাদের অফিসের উদ্দেশ্যে রওনা দিব।